হাই হ্যালো নমস্কার সত শ্রী আকাল ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। তো আজকে চলে এসেছি রাধারানি রেস্টুরেন্ট। তোমরা জানোই আমার যেটা ফেভারিট রেস্টুরেন্ট আমার আর আমার ফ্রেন্ডের ফ্রেন্ড হাই করে দাও। তো এসেছি রাধারানি রেস্টুরেন্টে বিরিয়ানি অর্ডার দিতে, মানে খেতে, সরি, বিকজ জানো এখন পুজো হয়, তো পুজো শপিং করলাম, তো এখন কিনবো খাবো। ও মোবাইলে হাত দিচ্ছ যাচ্ছিলো কিছু, তো বিরিয়ানি চিলি চিকেন এটা খাবো। তো দেখতে থাকো আজকে এটাই চিট মিল, অবশ্যই নিজেকে মাঝে মধ্যে চিট নিজের মাঝে মধ্যে ট্রিট দেওয়া উচিত এরকম। ধরো তুমি জিমে কিছু পারফরমেন্স করলে ভালো নাকি, এরকম করে কিছু চিট মিল দাও নিজেকে, অবশ্যই নিজেকে টাইম দাও, নিজের ফ্রেন্ডসের টাইম দাও। তো চলো বিরিয়ানিটা হচ্ছে, ওটা একটু তোমাদের দেখায় কেমন করে তৈরি করে ওরা। মশলা দেওয়া হচ্ছে এখানে, খালি টেস্টি লাগছে। ফাইনালি আলু বাঙালির ইমোশন জুড়িয়ে আছে এই বিরিয়ানির সাথে আলু, আর টেস্টটাই আলাদা নাকি। চিলি চিকেনটা আগেরবার থেকে ভালো করেছে, তবে আগেরবার থেকে ভালো করেছে চিকেনটা, টেস্ট একটু ভালোই লাগছে। লিঙ্ক দিতে, সরি লিঙ্ক দিত আমি, লিঙ্ক দিয়ে দেবেন।
তুই দিবি আমি দিব হ্যাঁ তো অবশ্যই ভালো খেতে আর বাকি রিভিউটা বাইরে গিয়ে করবো তো দেখতে থাকো তো ফাইনালি খেয়ে বেরোলাম ওভারঅল কেমন লাগলো আমরা অনেকবার আসছি প্রত্যেকবার তুই ইমপ্রুভ পাস দেখো কে দিল্লি আছে স্যুপ খাই কিন্তু আমার আছে চিলি চিকেনের টেস্ট ভালো লাগলো তাতে ঝাল ডাল দিয়েছে ঝালটা কি একটু বেশি দিলে ভালো লাগতো তোর আচ্ছা বিরিয়ানি সেম ভালো খারাপ কিছু না কিন্তু সেই সেম কমপ্লেন একটু চালটা বেশি দিলে ভালো হতো কি বলবো ঠিক আছে তো ঠিক আছে ওভারঅল এইটুকুই মানে রিভিউ ছিল আমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর এরপর জিম দাঁড়াবো এরপর জিম গিয়েছিলাম তো কিছু ভিডিও দেখে নিও কেমন পারফর্ম করেছি আজকে তো চলো ওখানে ভিডিওটা এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা।